কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের কারণে পরিবেশ আজ বিপর্যয়ের পথে। বিশেষ করে টেক্সটাইল মিল থেকে বের হওয়া বিভিন্ন রঙের পানি দেশের নদনদী খালবিলের পানিকে দূষিত তো করছেই, মারা যাচ্ছে মাছ, কমে যাচ্ছে আশেপাশের জমির উর্বরতা, এমনকি জমিতে উৎপাদিত ফসলেও পড়ছে রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব, যা খেয়ে মানব দেহে মারাত্মক রোগ ব্যাধি হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে একেবারেই পাশ কাটিয়ে চলছে সব মহল। এটার চিন্তা করার এখনই সময় এসে গেছে যে আমরা কিভাবে এই পানিকে পরিশোধন করে এই নদীকে বাঁচাইতে পারি বা আমাদের পরিবেশকে বাঁচাইতে পারি। এই পানি ইউজ করে দেখা যাচ্ছে যে ইরিগেশন বা অন্য কিছু করলে সেখানে আমাদের মারাত্মকভাবে ক্ষতি, পরিবেশের ক্ষতি এবং ফসলের উৎপাদন অনেক অংশে কমে যাচ্ছে। সেই জন্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এই রেডিয়েশন টেকনোলজির মাধ্যমে এই ট্রেডিশনাল ইটিপির পরিবর্তে এই ইফ্লেন্টকে ট্রিটমেন্ট করার চিন্তাভাবনা করেছে এবং তারা চিন্তাভাবনা করে এবং ট্রিটমেন্ট করে দেখা যাচ্ছে যে এই ইফ্লেন্টটা তো শুধু ট্রিটমেন্টই করছে না, এবং এই ইফ্লেন্টটাকে তারা সরাসরি গাছের খাবার হিসাবে, সার হিসাবে, লিকুইড সার হিসাবে ইউজ করা যাচ্ছে। এই বিষয়ে কমিশনের প্রাথমিক গবেষণায় খুব ভালো সফলতা পাওয়া গেছে। ট্র্যাডিশনাল ইটিপির চেয়ে সাশ্রয় হবে এই রিসাইক্লিংয়ে, এমনকি কয়েকটি কারখানা একসঙ্গে মিলেও এটি স্থাপন করতে পারবে। নর্মাল একটা ইটিপি যদি এখানে বসানো হয় তাহলে কিন্তু 5-6 কোটি টাকা লাগে, প্লাস তাদের একটা ল্যান্ডের বিশাল ব্যাপার আছে, কিন্তু এখানে ল্যান্ডের পরিমাণ খুবই কম, মানে 1700 স্কোয়ার মিটার হলেই এই ল্যান্ডটা এখানে করা সম্ভব। আর এটা একবার চালু করার পরে আর দ্বিতীয়ত কোনো প্রতিদিন কোনো কেমিক্যালস বা অন্য কোনো খরচের কোনো ব্যাপার নাই। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এখন কেবল বর্জ্য পানি শোধন নয়, বর্জ্যের সবচেয়ে খারাপ অংশ তলানিকে জৈব সারে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন। সাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের বিজ্ঞানীদের পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কার ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। এবার আরেকটি আবিষ্কার, পাট থেকে ঢেউটিন, জুটিন। এটিও রানার আপ পুরস্কার জয় করল গ্লোবাল সোশ্যাল ভেঞ্চারের আফ্রো এশিয়া অঞ্চলের 50টি দেশের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায়। যদিও নামে টিন, কিন্তু টিন নামক এই জিনিসটিতে নেই কোনো ধাতুর অস্তিত্ব। বাংলাদেশের অর্থকরী ফসল